নেছারাবাদ উপজেলার সুটিয়া কাঠি গ্রামে দিনে দুপুরে শিক্ষক দম্পতির বাসায় ঢুকে শেফালী বেগম নামে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে সুটিয়া কাঠি গ্রামের 7 নং ওয়ার্ডে শিক্ষক মোহাম্মদ ইনামুল হক বাদলের বাসায় ওই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ওই শিক্ষক দম্পতি কেউ বাসায় ছিল না। শেফালী বেগম মৃত সোবাহান মিয়ার স্ত্রী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আছেন। নিহতের ছেলে ইনামুল হক জানান, ঘটনার সময় আমরা স্কুলে ছিলাম। আমার ছেলে তাহসিন মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে পড়ে। সে দুপুর 1টার দিকে ঘরে ঢুকে তার দাদিকে অচেতন অবস্থায় দেখে অনেক ডাকাডাকি করে। পরে ছেলে স্কুলে এসে আমাকে জানালে আমি বাসায় আসি। এসে দেখতে পাই মায়ের গলা, হাত পা ও মুখ বাঁধা। এ সময় বাসার সবকিছু তছনছ দেখতে পেয়ে ঘরের আলমারির কাছে দেখি আলমারি ভাঙা। পরে প্রতিবেশীদের সহায়তায় স্থানীয় জাহানারা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুটিয়া কাঠি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন অসীম জানান, ইনামুল হক এবং তার স্ত্রী পৃথক পৃথক স্কুলে চাকরি করেন। ঘটনার সময় তারা উভয়ে স্কুলে ছিলেন। শুনেছি তার বাসায় কে বা কারা যেন প্রবেশ করে ঘরে থাকা ইনামুলের মায়ের হাত, মুখ ও গলায় গামছা পেঁচিয়ে মেরে ঘরে থাকা টাকা স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বনি আমিন জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। এটা ডাকাতি না অন্য কিছু তা এখনো বলা যাচ্ছে না, তদন্ত চলছে। আমি তো স্কুলে ছিলাম, সব তসনস করুন না। এই ও তো প্রথম বলতে পারে বলছে ভাই ঘুমেন না, মুখ করুন না। ও আবার ওই কাছে বলছে তাহলে আপনার শরম দিয়ে সোজা হয় কিন্তু হাত বাঁধা, পা বাঁধা আর মুখে বস্তা দেওয়া।